বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। এই ঘটনায় গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয়েছে 40 বছরের মোমরেজ আলী নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদহের চাঁচলের যদুপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মোমরেজ আলী ও তার ভাই মহসিন আলী তাদের সম্পত্তিকে বেড়া দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী সুকবর আলী বেড়া দিতে বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, সুকবর আলীর ছেলে বাবলু আলী গুলি ছোড়ে। এই ঘটনায় গুলি লেগে মৃত্যু হয় মোমরেজ আলীর বলে অভিযোগ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। একটা জমি নিয়ে গন্ডগোলটা আর কি। আচ্ছা, কালকে একটু গন্ডগোল হলো, তো বললো যে আমার দিকে চেপে আর কি, মানে আমরা যে খোলতায় যে টাটি বাটি লাগাই কিনা এখন এখন এই সিজনে, তো বলছে আমার দিকে চেপে আছে। আজকে কিন্তু আমি টাটিটা সরিয়ে নিয়ে আমি নিজের পজিশন মতো আমি কিন্তু লাগাচ্ছি। আবার ইতিমধ্যে এসে গন্ডগোল করে দু চার কথা বলা হতে হতেই সুকবরের ছেলেটা ভাবলো ও ও দু হাতে দুটো পিস্তুল বের করে নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, ও আর সুকবর হাসবা এবং কাতিয়া নিয়ে বেরিয়ে আসে। বা সুকবরের ছেলেটা এসে না গুলি মেরে দেয়, আর ও হাসবার ঝাঁটা মারে অনেক কিছু, হ্যাঁ, মারপিট করে। আমার কাকুরও মাথা ফেটে গেছে ডাং দিয়ে। আর দাদা, গুলিটা কার লেগেছে? দুইটা গুলিটা আমার দাদা। বর্তমানে কেমন আছেন উনি? উনি খুব অবস্থা ভালো নেই, ওকে চাঁচল হসপিটাল থেকে এখন মালদা রেফার করলো। এখন মালদা কয় রাউন্ড গুলি লেগেছে ওনার? এক রাউন্ড। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ পাতা।